Good evening. Welcome to AnyIndia.com news. Journalists pay tribute to Shantanu Bomik at Rabindra Bhavan, with Pranob Sarkar expressing grief over unresolved justice. Let's take a look at the report. Journalist Shantanu Bhomik, who was brutally murdered in 2017, continues to be remembered by the media community, though justice for his killing remains elusive. Today, journalists from across the state gathered to pay tribute to his memory. In a solemn event held in front of Rabindra Bhavan, they lit lamps to honor Bhomik's legacy and to demand justice for his untimely death. Press club President Sri Pranab Sarkar expressed extreme grief, condemning the brutal manner in which Shantanu was killed and lamented the fact that the police have still not been able to arrest even one person involved. He paid homage to the departed soul. calling for swift justice and accountability. আজকের দিনে শান্তনুকে মান্দাই এলাকাতে নৃশংসভাবে খুন করা হয়েছে দিন দুপুরে তরুণ প্রতিভাবান এ রাজ্যের সাংবাদিক আমরা রাজ্যের সাংবাদিকরা সবাই এর কিছুদিন আগে হত্যা হয়েছিল সুদীপ দত্ত ভূমি আমরা এই দুটো হত্যাকাণ্ড নিয়ে সাংবাদিকদের আমরা সারা গোটা দেশব্যাপী আন্দোলন করেছিলাম রাজ্যের দেশের মহামান্য রাষ্ট্রপতির কাছে আমরা গিয়েছিলাম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা গিয়েছিলাম এবং আমরা দিল্লিতেও আমরা রাজপথের ধরনা দিয়েছি রাজ্যে আমরা লাগাতর আন্দোলন করেছি আমাদের একটা দাবি ছিল সিবিআই ইনকোয়ারি করা সিবিআই দাবি দেওয়া হয়েছে সরকার পরিবর্তনের পর কিন্তু দেখা গেল যে সিবিআই তদন্ত দেওয়ার পরেও আজকে এত বছর হয়ে গেল কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি এবং সুদীপ দত্ত মিকে যে আসামিকে কমান্ড্যান্টকে গ্রেপ্তার করা হয়েছে ও জামিন জামিন পেয়ে গেছে শান্তনুর হত্যার এখনও তদন্তও এরকমভাবে শুরু হয়নি আসামি গ্রেপ্তার তো দূরের কথা তো আমাদের বক্তব্য একটাই যে আমরা যে কমিটমেন্ট আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা আন্দোলন চালিয়ে যাব আমাদের সাথে কেউই কথা রাখেনি যারা যারা বলেছিলেন ব্যবস্থা নেবেন কেউই ওই ব্যবস্থা নেবেন আমরা হতাশ ক্ষুব্ধ আমরা কালকে রাজ্যপালের কাছে গেছি মোমেন রাজ্যপালের কাছে আমরা রাজ্যপালকে একই কথা বলেছি লিখিত স্মারকলিপি আমরা দিয়েছি আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আজকে আমরা একটা মেল করেছি আমরা আবার ওনার সাথে দেখা করতে চাই কেন আমরা জানতে চাইব কেন বিচার করলো না সিবিআই কেন তদন্ত প্রক্রিয়া শেষ শেষ হলো না ওরা কি এতই প্রভাবশালী যে বিচার হবে না রাজ্যে তো আমরা দেখি যদি আমরা টাইম পাই অ্যাপয়েন্টমেন্ট পাই আমরা আবারও যাবো ওনার কাছে এবং আমরা সবাই মিলে আমরা সবাই আলোচনা করে আমরা প্রয়োজন পড়লে পরিস্থিতি যদি ওইরকম দিকে যায় আমরা পুনরায় আবার আন্দোলন শুরু করব শেষটা দেখতে চাই আমরা কেন সুদীপ এবং শান্তনুর বিচার হলো না কেন আসামিরা আজকে আজকেও খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে এবং আমাদের সাংবাদিকরা আজকে রীতি রীতির মতন দুঃখিত হতাশ এবং আমরা সাংবাদিকরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ একটা বিচার পাই দিতে পারলাম না আমরা এ হলো আমাদের আজকের অবস্থা থ্যাঙ্কস ফর ওয়াচিং স্টে টিউন্ড ফর আপডেটস এন্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল বাই হিটিং দ্য বটম রাইট লোগো